আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর 2021 অর্থাৎ পার্ট 7-এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা মডেল অ্যাক্টিভিটি টাস্ক করছো, তোমাদের যদি পার্ট 1 থেকে পার্ট 7-এর কোনো উত্তর না হয়ে থাকে, তোমরা অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যাবে। আমি একটি মাত্র লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো চলে আসো আমরা 1.1-এর প্রশ্নটি দেখি, কি বলা যায়। দেখো, বলছে তার চলবার ভঙ্গিটি বড় মজার। কার চলার ভঙ্গিটি বড় মজার? তার সঙ্গে আরেকটি প্রশ্ন, তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধিক কি জানিয়েছে? তো উত্তরটি তোমরা দেখো। প্রশ্নে উদ্ধৃত অংশটি শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার্দুর কদ্দুর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। তারপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে যে এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপথ, আর এই ক্ষণপথের সাহায্যে প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকেই লেখক মজার বলে উল্লেখ করেছেন। তো 1.2-এর প্রশ্নটি দেখো কি বলা হচ্ছে। 1.2-এর প্রশ্নটি বলা হচ্ছে, কার নাম দুন্দুবি, কাকে বলে অরণী? প্রশ্ন দুটি তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে? উত্তর দেখে নাও। দুন্দুবি শব্দের অর্থ হলো ঢাক এবং অরণী শব্দের অর্থ হলো চিত্র গাছ বা চকমকি পাথর। চলে আসো আমাদের 1.3-এর প্রশ্নটি কি বলা আছে। বলছে ওই পাহাড়টার নাম জানো? প্রশ্নকর্তার পরিচয় দাও, তিনি কাকে এই প্রশ্ন করেছেন, শ্রোতা তার উত্তরে কি জানিয়েছে? তো উত্তরটি তোমরা দেখো। সুনীল গঙ্গোপাধ্যায় বিরচিত মেঘচোর গল্পে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে এই প্রশ্ন করেছিলেন, বিদেশ ভুই এসে হঠাৎ করেই রক্তের সম্পর্কের নিকট আত্মীয়কে পেয়ে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী খুব খুশি হয়েছিলেন। এরপর নিজের রকেটে অসীমাকে সঙ্গে নিয়ে তাকে প্রকৃতি তথা আবহাওয়ার নানান রহস্য সম্পর্কে অবহিত করতে থাকেন। ঘুরতে ঘুরতে তারা একসময় আলাস্কার আকাশে আসেন, তখন এস্কিমোদের ইগলুর বদলে বড় বড় এয়ার কন্ডিশনার বাড়ি উঠেছে। নিচের দিকে একটি সোনালি রঙের পাহাড় অসীমা দৃষ্টি আকর্ষণ করলে বিজ্ঞানী পাহাড়টার নাম জানতে চায়। ইতিহাসে ছাত্রী হলেও ভূগোলটাও অসীমা ভালোই জানত, তাই অকপটে সে জবাব দেয়, পাহাড়টি হলো মাউন্ট চেম্বারলিন আর তার পাশে ঢাকা হ্রদটি একটি সেভার লেক। চলে আসো আমাদের 1.4-এর প্রশ্নটি দেখো। বলছে পুলিন বিহারী সেন জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছিল? তো দেখো উত্তরটি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্র পুলিন বিহারী সেন বহু প্রবন্ধ গ্রন্থের রচয়িতা। পুলিন বিহারী রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, রবীন্দ্রনাথের সঙ্গে তার নানা বিষয়ে পত্রালাপ চলত। সেই প্রসঙ্গেই তিনি কবির কাছে জনগণ মন অধিনায়কের জয় হয়ে গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানায় যে কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। চলো আমরা 1.5-এর প্রশ্নটি দেখে নিই। দেখো, ভেসে যায় নামগুলি, কোন নামগুলি কোথায় কেন ভেসে যায়? উত্তরটি দেখো, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় যেসব ক্ষমতালোভী সাম্রাজ্যবাদীরা বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় রাখতে চায়, তাদের নামের কথা এখানে বলা হয়েছে। আলোচ্য উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যের ক্ষমতালোভী শাসকের দল কেবলই নিজেদের ক্ষমতার দম্ভে বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করেছে, তাতে মানুষের কোনোই উপকার হয়নি, তাই মানুষের মনে তাদের কোনোই জায়গা হয়নি। এক সময় কালের নিয়মে সেই প্রাসাদগুলি ধ্বংসকূপে পরিণত হয়েছে এবং তাদের নাম কালের স্রোতে ভেসে গিয়েছে। তো চলো আমরা ব্যাকরণের অংশগুলো দেখে নিই। তো দেখো, লক্ষ্য করো, নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, বাক্যে প্রয়োগ করো। দেখো, ঝিরঝির, সারা রাত ধরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে চলেছে।
2.2.1.2 এটা দেখো না, টাপুর টুপুর দেখো উত্তর লিখবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, খিলখিল দেখো শিশুটি খিলখিল করে হেসে উঠল। দুয়ের দিকে চলে আসো, নিচের বাক্যগুলোতে শব্দ দ্বৈতগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখো, দেখো ঠেলাঠেলির মধ্যে না যাওয়াই ভালো। তো এই একের উত্তর এটা হবে, দেখো আলোচ্য বাক্যে ঠেলাঠেলি একটি শব্দ দ্বৈত এবং এর মধ্য দিয়ে অস্বাচ্ছন্দ্য অর্থ ভিড়ের মধ্যে অর্থাৎ ব্যাকারে লিখবে অর্থ প্রকাশিত হয়েছে। 2.2 এটা দেখে নাও, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, দেখো প্রদত্ত বাক্যে দেখতে দেখতে এই শব্দ দ্বৈতটি দ্বিরুক্ত শব্দের শব্দ দ্বৈতের অন্তর্গত এবং এর মধ্য দিয়ে সমকালীনতা ভাবটি প্রকাশিত। তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু যথাযথ পেয়ে গেলে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।